বন্ধুরা, একেবারে নভেম্বরের প্রথমেতে চলে যাব সোনাখালী বা বাসন্তীর সাবির নার্সারিতে। আর এই নার্সারিতে কীরকম দেশীয় বিদেশি গাছের কালেকশান আছে বা ফল ফুলের কীরকম কালেকশান আছে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে ভিডিওটা বানিয়েছি। আর এই সময় কীরকম ধরনের রেট বা দাম আছে এই নার্সারিতে বিভিন্ন গাছের, আসুন দেখা যাক। এই গাছটার নাম কী আছে? থাইল্যান্ড আমড়া। থাইল্যান্ড আমড়া 12 মাস হবে। 12 মাস আমড়া হবে থাইল্যান্ড আমড়া। এই এটার দামটা কীরকম দিচ্ছেন এখন? 200 টাকা। 200 টাকা থাইল্যান্ড আমড়াটা। এই স্থলপদ্ম এটার মোটামুটি দামটা কিরকম আছে এই গাছগুলো দাদা? 50 টাকা। কামরাঙা, থাইল্যান্ড কামরাঙা, মানে এটা সারা বছর কি কামরাঙা? সারা বছর। এটা এটার দামটা কিরকম আছে এখন? দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। আর বলছি এই যে গাছগুলো এগুলো বিক্রি করেন তো বাড়িতে সারা বছরই আপনি ফলটা পেয়ে যাবেন? আর সবচেয়ে বড় জিনিস দেখছেন এই সময় নভেম্বর মাসে গাছের কিন্তু বোল এসছে। আর এই এই ধরনের গাছটা কিরকম দামে দিচ্ছেন এখন? এটার দাম আছে আপাতত রয়েছে 80 টাকা। 80 টাকা পার পিস আছে। চারাটা যেটা হচ্ছে ইয়ের চারা না, সুপারি, সুপারি, এটার কিরকম রেট দিচ্ছেন মোটামুটি এখন? থাইল্যান্ড সুপারি এটার দাম আছে হচ্ছে কি আপনার 20 টাকা। 20 টাকা, 3 বছরের মধ্যে সুপারির ফল হবে। এই থাইল্যান্ডের গাছগুলোর সুবিধা হচ্ছে কি এগুলো মানে খুব তাড়াতাড়ি ফলন দেয়? ফলন দেয় এবং হচ্ছে কি ফলনগুলো ফলগুলোও বড়। এটা হচ্ছে কি হাইব্রিড পেঁপে, 90 দিনে ফলনে, 90 দিনে ফলন। আমার এরকম গাছ থেকে এর হচ্ছে কি দানাগুলো বা চারাগুলো কিরকম দেন? এই চারাগুলো যখন যেরকম সময়, এখন আপাতত রয়েছে 5 টাকা থেকে শুরু। 5 টাকা থেকে শুরু আছে? 5 টাকা থেকে শুরু। আর এই গাছগুলো দেখে আমরা বুঝতে পারছেন কত ধরনের গাছ এনার কাছে কালেকশন আছে, যে এনি টাইপের এনি ধরনের গাছ। আর যারা গাছে শখ করেন বা গাছ চাষ করতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই নার্সারিগুলো একবার আসতে পারেন। এখানে দেখছেন এগুলো বোধহয় ফুলের না, শীতকালের? আর চন্দ্রমল্লিকা ডালিয়া রেটটা এখন কিরকম দিচ্ছেন মোটামুটি? 5 টাকা থেকে শুরু করে, 5 টাকা থেকে 10 টাকা এরকম, মানে মোটামুটি 20 টাকা এরকম ধরনের। আর ফুলের সিজনগুলো এইরকম দেখছেন, টগর থেকে সব ধরনের ফুল গাছগুলো আপনাদের এখানে আছে। প্রচুর বড় নার্সারি এবং প্রচুর ধরনের গাছের কালেকশান আছে। এই দেখছেন আকাশবাণী গাছগুলো আছে। এটা দাদা কী নাম আছে? এটা চালতা। চালতার দামটা কিরকম দিচ্ছেন? চালতা এগুলো হচ্ছে কি 20 টাকা। আর একটা আছে বড় সাইজের হলে হচ্ছে কি নিলে ওগুলো 50 টাকা, এইরকম রেট। আর দাম বা রেট সাবিদদের সাথে কিন্তু যোগাযোগ করে কথা বলে আপনি পরিমাণের উপর নির্ভর করছে আপনি কটা গাছ নিচ্ছেন বা কীভাবে হচ্ছে। পাইকারি আলাদা রেট, পাইকারি একটা আলাদা রেট থাকে। লোকাল একটা দুটো যদি আপনারা গাছ চুজ করেন তাহলে একটা দুটো রেট থাকে। আর এই সাবিদদার নার্সারির আরও কিছু নাম্বার আপনাদেরকে যে প্রোভাইড করে দিলাম। আর এখানে দেখছেন কীরকম ধরনের কালেকশান থাকে একেবারে সোনাখালীর কাছাকাছি এই নার্সারিগুলোতে। সব ধরনের গাছ, সব ধরনের গাছ পাওয়া যায় তাই না? হ্যাঁ, ফল ফুল সব এনি টাইপের গাছগুলো আপনারা পেয়ে যাবেন। আর কিছু নমুনা হিসাবে আপনাদের এগুলোকে প্রোভাইড করার চেষ্টা করলাম। আমি এত সুন্দর এবং এত ভালো এত ধরনের গাছের নার্সারি আমি খুব কম দেখেছি। এটা কী নাম আছে এই ফুলটা? এটা এটা কী নাম আমি বলতে পারছি? সব ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন যতটা পারলাম কথা বললাম। এবং একেবারে মেন রাস্তার পাশেই আছে এই যে দেখছেন এই নার্সারিটা, একবারে মেন রাস্তার বোথ সাইড, ওদিকটা এদিকটা সব ধরনের গাছ এখানে কালেকশন। খুব সুন্দর করে রাস্তার দুপাশটা সাজানো আছে এই নার্সিং এই নার্সারিটা, যতটা কভার করা হবে। আম থেকে জাম থেকে প্রচুর ধরনের গাছপালা। আমি টোটালটা নার্সারি টোটাল গাছ আপনাদের নামগুলো আমি বলতে পারছি না বা প্রোভাইড করতে পারছি না। এই যে দেখছেন নার্সারিটা কত বড় নার্সারি আছে এবং কত ধরনের গাছ এখানে আছে। মোটামুটি প্রয়োজন মতো আপনারা আসতে, আমার ইউটিউব ভিডিও করি ঠিক আছে, আসতে পারেন এখানে গাছগুলো কালেকশন করতে পারেন। আমরা বলছি আপনাদের এই নার্সারি থেকে সব ধরনের গাছ মোটামুটি পাওয়া যায়, ফল ফুল সব? হ্যাঁ, ফল ফুল, আপেল, নাশপাতি, সব আপেল, নেশপাতি। আপেলগুলোর দাম কীরকম আপেল গাছের মোটামুটি? দাম 500-600 টাকা এরকম। আর এইরকম ঘর সাজানোর জন্য এই 300-400-500 এগুলো, এই যে দামগুলো কিন্তু একেবারে আপনাদের কীরকম পরিমাণে গাছ নিচ্ছেন তার উপর নির্ভর করছে। একটা দুটো নিলে এক ধরনের রেট, অন্য ধরনের, সব ধরনের। এই এটা এটার নাম কী আছে বলতে পারেন? এগুলো সব ক্যাকটাস, এনি টাইপের ক্যাকটাস আপনি পেয়ে যাবেন এখানে যদি আসেন। আর কত বড় নার্সারি এখানে দেখলেই বুঝতে পারবেন।
আর সুন্দরবন অঞ্চলের বাসন্তী বা সোনাখালীর কাছে সবথেকে বড় নার্সারি এইটা। এই অঞ্চলে প্রচুর ধরনের গাছ, আপনারা যে কোনো সময় আসতে পারেন এখানে, গাছের কালেকশন করতে পারেন। আর একেবারে মাছ মার্কেটের সাথে সাথে এইরকম কিছু নার্সারি যেহেতু রাস্তার পাশে পেলাম, আর এখন এই শীতের সিজনে চন্দ্রমল্লিকা গাছগুলোর দামগুলো রেটগুলো ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। টোটালটাই আপনাদেরকে কভার করার চেষ্টা করলাম। আর এইরকম নার্সারির ভিডিও বা রাস্তাঘাটে যেতে আসতে বিভিন্ন ধরনের নতুন ধরনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে কিন্তু আমি এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে আরও বেশি বেশি করে প্রোভাইড করতে পারবো। বলছেন না হচ্ছে হাইব্রিড হাইব্রিড পেঁপে এগুলো কি হয়, আমি 1.5 ফুট থেকে আপনার যে কোনো কাস্টমার বাড়িতে 1.5 ফুট থেকে ফল নিয়ে এসে দেবো। কেন, পেঁপে গাছ এমন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, এর জলের পরিমাণটা কম দিতে হয়, আর এ বর্ষার সময় লাগালে হয় না। পেঁপে গাছ অ্যাকচুয়ালি নিয়ম শীতকাল থেকে গরমকাল পর্যন্ত আপনার যা লাগাওয়ার লাগিয়ে নিতে হয়, ঠিক আছে। শীতকালে লাগালে আপনি বর্ষার প্রথমের দিকে আপনি ফলটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে বর্ষার প্রথমে আপনি এক চালান ফল বিক্রি করে দিলেন, এইভাবে ফলন যদি আপনার বাগানে এক বিঘে জায়গা থেকে যদি বিজনেস করতে চান, ব্যাপক ধরনের একটা প্রফিট রয়েছে। রাফেল, নেশপতি, আঙুর গাছে আমার আঙুর হয়ে রয়েছে এই সময়, হ্যাঁ সম্ভবত হয়ে রয়েছে কি লেবাররা তুলে খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর আমি নার্সারির ভিতর থেকে আপনাদের দেখালাম একেবারে টোটালটা বিভিন্ন ধরনের কত ধরনের গাছের কালেকশন এখানে পাওয়া যাবে। একেবারে বাসন্তীর কাছে সোনাখালীতে হাইওয়েতে দাদার এই নার্সিং, মোটামুটি এখন এই সময় নভেম্বরের 2 তারিখে এই যে গাছগুলো এগুলো কীরকম রেট আছে, এটার নাম কী আছে, দামটা কী? হ্যাঁ প্রোটন এটার দাম কী আপনার এই ভিডিওতে? হ্যাঁ আমি এই যে নভেম্বরে এই যে শীতকালে এই মালটা সেল দেবো, দাম রয়েছে 50 টাকা, কিন্তু আমার কাছে রেট রয়েছে আপাতত 25 টাকা। এই প্রোটনের রেটটা 25 টাকা, এটা কি বছরের বিভিন্ন সময়ে কি দামটা আপনার চেঞ্জ হয়? দাম তো অবশ্যই, গাছের দাম তো একই রকম থাকে না। হ্যাঁ যখন যেরকম মানে হচ্ছে কি প্রোডাকশনের উপরে নির্ভর, এগুলো যেমনভাবে প্রোডাকশন আমি করতে পারবো সেইভাবে আমি কাস্টমারকে হাতে তুলে দিতে পারবো। টোটাল ব্লকটা আজকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন আছে মাতলা নদীর উপরে। আর শীতকালে এইভাবে শুরু হয়ে যায় মাতলা নদী থেকে সুন্দরবনের জার্নিগুলো। আর এই ভিডিওটা কমপ্লিট করলাম একেবারে শুরু, আর বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম একেবারে ক্যানিং ব্রিজ থেকে, আর ভিডিওটা কমপ্লিট করলাম একেবারে ক্যানিং ব্রিজে এসে, ব্রিজের উপর দিয়ে। আর ক্যানিং নদীর এই সাইডটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন, আর এই নদীর উপরে মাছ ধরার ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট থাকে। বলছে এখানে যে ফল মার্কেটটা হয় এটা কি প্রতিদিন হয়? প্রতিদিন। কটা থেকে মার্কেটটা শুরু হয়? সকাল থেকে কটা পর্যন্ত মার্কেটটা চলে? ছটা থেকে কটা পর্যন্ত চলে? সাতটার মধ্যে মার্কেটটা হয়ে যায়। আর কি সেই সব ধরনের ফল পাওয়া যায় এখানে? পিয়ারাটা বেশি হয়, পিয়ারাটা কি সারা বছর হয় না এই সময়টা হয়? সারা বছর পিয়ারাটা হয়। যেরকম অন্যান্য বিভিন্ন ফলও এখানে অপশন হয়ে যায়, ফলও বিক্রি হয়। এই বলছে এই পিয়ারাগুলো এখন কিরকম দামে চলে মোটামুটি? এখন বাজার 80-90 পাল্লা হিসেবে চলে, এক পাল্লার দাম 80-90 টাকা, তাই তো? এই দেখছেন এখানে একেবারে সোনাখালীতে বিভিন্ন ধরনের ফলগুলো এখানে এসে, এই যে মোড়টা দেখছেন এটা হচ্ছে পালবাড়ির মোড় হচ্ছে, এখানে এই পাল্লাতে এইরকম ধরনের পেয়ারাগুলো অপশন হচ্ছে। এই পেয়ারাগুলোর রেট কীরকম পাল্লা চলে এখন? 70-80 টাকা চলে। আর এই সারা বছর কি এখানে এইভাবে মার্কেটটা হয় সকালে প্রত্যেক বছরের সব সময়? আর কোন সময়টা মানে এটা বেশি থাকে? বর্ষার সময়টা বেশি থাকে। আর এই পেয়ারা ছাড়া কি অন্য ধরনের অন্য কিছুর মার্কেট হয় সবজি? পেয়ারা মানে ফলটা পেয়ারাটা সারা বছর? আর বন্ধুরা দেখছেন কীরকম কোয়ালিটির পেয়ারাগুলো এখানে আসে, শুধু পেয়ারা সারা বছর মোটামুটি সারা বছর পেয়ারা পাওয়া যাবে। এই পেয়ারাগুলো কোয়া দিয়ে আসছে আমাদের এখানে চাষি? এটা এই যে বাড়িপুর বা ওইসব জায়গার না, এখানে চাষ করা ওই লোকাল চাষের মাল। দাদা বলছি এই ফল মার্কেটে কি সকালে চলে না বিকেলেও হয়? না সকালে, একদম সকালে এই সময়টা একেবারে মর্নিং, যখন হচ্ছে 6টা থেকে 7টা সাড়ে 7টার মধ্যে এইরকম দেখছেন বিভিন্ন রকম ফল আসছে বা পাইকাররা আসছে এইভাবে, আর রেটটা এইরকম।